এক লাখ টাকায় দিনে লাভ তেরোশো টাকা গ্রাহক বাগিয়ে আনলে আরও টেন যত গ্রাহক তত লাভ তারপরে লাপাত্তা এমন হটকারী বিজ্ঞাপনের আড়লে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় মানুষ ঠকাছেন সোপার নামে এম এল এম কোম্পানি ব্যাঙের ছাতার মতো রাজধানীতে এমন শতাধিক কোম্পানি এম এল এম ব্যবসার নামে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা গত পাঁচ বছরে বিশটির বেশি কোম্পানি ধরা পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দু সালে ডেসটিনি সহ বড় এমএলএম কোম্পানিগুলোকে সরকার আইনি আওতায় আনার পর ধরন পাল্টে ব্যাংকের ছাতার মতো গজি ওঠা কোম্পানিগুলোর আর ই-কমার্স বা ই-বিজনেস নামে প্রতারণা করা যাচ্ছে গ্রাহকের সঙ্গে ফোকলোর ইসলামের রিপোর্টে বিস্তারিত 100 টাকায় দৈনিক লাভ 1300 টাকা এরপর আরো গ্রাহক বাকি আনলে 10% করে লাভ যত গ্রাহক লাভ কে ছাড়ে সুযোগ হুহু করে 3 মাসেই 1427 গ্রাহক এই সময় কিছু টাকা লভ্যাংশ দিলেও এক প্রলোভনেই হাতের মুঠোয় প্রায় পনেরো কোটি টাকা তা নিয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে লাপাত্তা হতে বসেছিল সোপান নামে এভেল কোম্পানিটি এবং এক থেকে তিন তিন থেকে নয় নয় থেকে সাতাইশ এইভাবে কিন্তু জিনিসটা ছড়াচ্ছিলো তারা অলরেডি ছয় কোটি টাকার উপরে কিন্তু আমাদের বিভিন্ন নিরীহ বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে পর অঙ্ক একশো দেড়শো কোটি টাকা হয়তো তারা এখান থেকে নিয়ে পালিয়ে যেত গ্রাহকের অভিযোগে গত মঙ্গলবার কোম্পানির তিন সদস্যকে গ্রেফতার করা হয় জব্দ করা হয় নগদ ষাট হাজার টাকা মোবাইল ল্যাপটপ সহ অন্যান্য সরঞ্জামাদি প্রতিষ্ঠানের নাম দেওয়া ছিল প্রপার্টিজ লিমিটেড তার মানে ব্যবসা করার কথা রিয়েল এস্টেটে সেই জায়গাতে অর্থ সংগ্রহ করার যে সরকারি যে বিধিবিধান কোনো কিছুই নাই তো এটা প্রতারণা করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের ঘটনা ঘটেছিল একইভাবে লাখে দশ হাজার টাকা লভ্যাংশের টোপে প্রায় পনেরো হাজার গ্রাহকের আড়াইশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্লোবাল গেইন নামক এই প্রতিষ্ঠান ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসার মোড়কে বাড্ডা এলাকায় গোপনে এমন নেটওয়ার্ক মার্কেটিং এমএলএম ব্যবসা করে আসছিল কোম্পানিটি এই বছরেরই আগস্টে র্যাব তিনের অভিযানে কোম্পানির কর্মকর্তা সহ আটজনকে গ্রেফতার করা হয় এক লাখ টাকা ইনভেস্ট করা হয় মাসে মানে প্রত্যেক দিন চারশো থেকে পাঁচশো টাকা প্রফিট দিব। পঁচিশশো টাকায় যদি একটা প্যাকেজ নেই নিয়ে আমি নিজেও খাই তারপরে সেল আমি প্রথমে সাড়ে ষোলো টাকা দিয়েছিলাম তৈগুলের মাধ্যমে আসল টাকা ওরা নিয়ে আর নেয় উধা হয়ে গেল এম এম প্রতিষ্ঠানগুলো যে কাজটি করুক না কেন বাংলাদেশের আইনে কিন্তু সেটি লিগাল না সেটা ইলিগাল হয়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে ইন্টারেস্ট বেশি দেওয়ার কথা বলে অথবা চাকরি বেশি দেওয়ার কথা বলে এ এম এল বা প্রতিষ্ঠানগুলো তারা সাধারণ মানুষকে ঠকাচ্ছে সুতরাং এই ক্ষেত্রে আমি যেটা মনে করি সাধারণ মানুষের সচেতনতা খুবই প্রয়োজন এবং একই সাথে মিডিয়া ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরও আসলে সচেতনতা ক্রিয়েট করা দরকার দুহাজার সালের পর প্রথম দেশে এমএলএম ব্যবসা চালু করে ডেস্টিনি সহ বেশ কয়েকটি কোম্পানি এরপর দেশ জুড়ে কয়েক লাখ মানুষের পাঁচ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই সালে ডেস্টিনিকে বিচারের আওতায় আনা হয় এই ব্যবসা নিয়ন্ত্রণে জারি হয় আইন বর্তমানে দেশে লাইসেন্স বা ব্যবসাটির কোনো অনুমোদন না থাকলেও আড়ালে প্রতারণা চালিয়ে যাচ্ছে দুশোর বেশি এমএলএম কোম্পানি যাদের প্রধান টার্গেট অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রবাসী অথবা টাকা আছে এমন সাধারণ মানুষ ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা